তীব্র রাজনৈতিক সংকট, রীতিমতো যুদ্ধ পরিস্থিতি পাকিস্তানে, যুদ্ধ চলছে বাংলাদেশেও। কোন যুদ্ধ, কিসের যুদ্ধ? ধর্মের কল বাতাসে নড়ে, এবার হারে হারে টের পাচ্ছে পাকিস্তান। একটা ক্রুশিয়াল টাইম চলছে এই মুহূর্তের। সব থেকে বড় প্রশ্ন, কেন বাংলাদেশের থেকে এতটা পিছিয়ে পাকিস্তান? কিভাবে পাকিস্তানকে পেছনে ফেলে এগিয়ে গেল বাংলাদেশ? যাদের উপর শোষণের রাজনীতি চালিয়েছিল পাকিস্তান, যারা প্রতিটা পদে বৈষম্যের শিকার হয়েছিল, আজ সেই বাংলাদেশেই কিনা উন্নয়নের জোয়ার। জানেন খেলা ঘুরল কিভাবে? কেন বাংলাদেশের সার্বিক উন্নয়নের কাছে ধোপেই টিকতে পারল না পাকিস্তান? কেন পাকিস্তান বিশ্বে ব্যর্থ রাষ্ট্রের প্রতীক হয়েই থেকে গেল? স্বাধীনতার এতগুলো বছর পরেও কেন উল্লেখযোগ্য কোনো সাফল্য নেই পাকিস্তানের? কি বলছেন বিশ্লেষকরা? যখন বাংলাদেশে উন্নয়নের যুদ্ধ, অগ্রগতির যুদ্ধ, সামরিক দিক থেকে শক্তিশালী হওয়ার যুদ্ধ চলছে, তখন রাজনৈতিক অর্থনৈতিক সংকটে জর্জরিত পাকিস্তান রীতিমতো জ্বলছে। প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান জেলবন্দি, আরও তীব্র হচ্ছে সংকট। বলতেই হচ্ছে, 1947 সালের 14ই আগস্ট স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করার পর কয়েক দশক অতিক্রান্ত, কিন্তু এখনও অস্তিত্ব সংকটে ভুগছে পাকিস্তান। বর্তমানে বিশ্বে ব্যর্থ রাষ্ট্রের প্রতীক এই দেশ, অথচ বাংলাদেশ উন্নয়নের দৌড়ে পাকিস্তানকে পেছনে ফেলে কোথা থেকে কোথায় এগিয়ে গেছে। দুটো দেশের মধ্যে যাকে বলে একেবারে আকাশ পাতাল তফাত। কিন্তু কিভাবে, কোন জাদুবলে বাংলাদেশ যা করে দেখালো পাকিস্তান তার ধারে কাছেও ঘেঁষতে পারল না? কেউ কেউ বলেন, পাকিস্তান আজ যে পরিণতি ভোগ করছে তা তাদের প্রাপ্য ছিল, সময় প্রকৃতি প্রতিশোধ নিচ্ছে। আর বাংলাদেশ গর্বের সাথে কি বলছে জানেন? যে শক্তিধর দেশ পাকিস্তান 1971 সালে পূর্ব পাকিস্তানকে পঙ্গু করে দেওয়ার চক্রান্ত করল, সমস্ত রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, রেল, সড়ক, পোর্ট ধ্বংস করল, বিমান, জাহাজ, সোনা রূপা সহ সমস্ত সম্পদ লুট করে নিয়ে গেল, 7.5 কোটি বাঙালির জন্য ব্যাংকে মাত্র $18 রেখে গেল, সেই বাংলাদেশে কিনা এগিয়ে গেল পাকিস্তানের থেকে? শুনতে অদ্ভুত লাগলেও এটাই বাস্তব। তথ্য বলছে, স্বাধীন বাংলাদেশের অর্থনীতির যাত্রা শুরু 1972 সালে। সেই সময় অর্থনীতির প্রতিটি সূচকে পাকিস্তানে গিয়েছিল, অথচ আজ 52 বছর পর প্রায় প্রতিটি সূচকেই বাংলাদেশ থেকে পিছিয়ে আছে তারা। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন যতটা বিস্ময়কর হয়ে উঠেছে দিনে দিনে, ততই যেন পাকিস্তান দেউলিয়া হওয়ার জোগাড় বাড়িয়েছে। কয়েকটা উদাহরণ দিলেই বিষয়টা বুঝতে সুবিধা হবে। দেখুন, পাকিস্তান তুলো উৎপাদন করে আর বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তর গার্মেন্ট রফতানিকারী দেশ। বাংলাদেশের মুদ্রার মান পাকিস্তানের চেয়ে বেশি, বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মজুদ পাকিস্তানের থেকে বেশি। দারিদ্র, বেকারত্ব, শিক্ষা, চিকিৎসা, জল, স্যানিটেশন, কোনো সমস্যা সমাধানেই তেমন কার্যকর ব্যবস্থা নিতে পারেনি পাকিস্তান। পাকিস্তানের মানুষ দুবেলা দুমুঠো খেতে পাচ্ছে না, অথচ এসব পর্ব অতিক্রম বাংলাদেশে এখন স্মার্ট হওয়ার পথে এগোচ্ছে বাংলাদেশ। প্রযুক্তির মধ্য দিয়ে নিজেদেরকে নতুন করে আবিষ্কার করার চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ। এক কথায়, অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক, আর্থসামাজিক, শিক্ষা, শিল্প, সংস্কৃতি, পর্যটন, সব দিক থেকে, সব ক্ষেত্রে পাকিস্তানকে ব্যাকফুটে ফেলে এগিয়ে গেছে বাংলাদেশ। রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকটে জর্জরিত পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী জেলবন্দি, জ্বলছে পাকিস্তান, এটা রাজনৈতিক সংকটে পড়া প্রায় যুদ্ধ বিধ্বস্ত পাকিস্তানের ছবি। অন্যদিকে বাংলাদেশ উন্নয়নের যুদ্ধের সামিল। পাকিস্তানে যখন রাজনৈতিক সহিংসতা, তখন বাংলাদেশ একটা সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। কূটনৈতিক দিক থেকে পাকিস্তান যখন ভারতের থেকে বিচ্ছিন্ন, যখন বিশ্বে একটা ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিণত হয়েছে, তখন ভূ রাজনৈতিকগত দিক থেকে বাংলাদেশ দৃষ্টান্ত স্থাপন করেছে। পদ্মা সেতু থেকে তিস্তা মহাপ্রকল্প, একাধিক মেগা প্রকল্পের বাস্তবায়ন, বিশ্বব্যাংক, IMF থেকে একের পর এক ঋণ, বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি, বাংলাদেশের উন্নয়ন আর দেখে কে? সেখানে পাকিস্তানের পজিশন এই মুহূর্তে ঠিক কোথায়? গোটা বিশ্ব জেনে গেছে, ভয়াবহ অর্থনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তান। সাধারণ মানুষগুলো কি করবে, কি খাবে, বেঁচে থাকার আপ্রাণ লড়াই চলছে। বিশেষজ্ঞরা বলছেন, গোড়াতেই গলদ। পাকিস্তানের এই কাঠামোগত সংকট থেকে বেরিয়ে আসা মোটেও সহজ কাজ নয়। ভালোভাবে লক্ষ্য করে দেখুন, প্রায় শূন্য থেকে শুরু করা বাংলাদেশের সঙ্গে আজ বিশেষ ফারাক নেই পাকিস্তানের। একটা দিনও ভালো কাটে না পাকিস্তানিদের, কোনো ক্ষেত্রে কোনো দিক থেকে ভালো নেই দেশটা। আসলে ভালো থাকতে হলে অন্যকে ভালো রাখতে হয়, সেটা বুঝতে হবে। পাকিস্তান কি করেছিল সেটাও তো জানতে হবে। 1947 সালে ভারত পাকিস্তান ভাগের পর পাকিস্তানের দুটো অংশ ছিল দুই জায়গায়। এখন যা পাকিস্তান সেটাই ছিল পশ্চিম পাকিস্তান, আর এখন যেটা বাংলাদেশ তার নাম ছিল পূর্ব পাকিস্তান। মাঝখানে প্রায় 2000 কিলোমিটার দূরত্ব, সেখানেই ভারত।
পূর্ব আর পশ্চিম পাকিস্তানের মাঝে শুধু যে 2000 কিলোমিটার দূরত্ব ছিল তা নয়, মানুষগুলোর ভেতরেও ছিল বিশাল দূরত্ব। পাকিস্তান আন্দোলনের শীর্ষ নেতারা দেশের পশ্চিমাংশে ঘাঁটি গাড়েন, শাসন ক্ষমতাও সেখানেই কুক্ষিগত হয়ে পড়ে। সেই সাথে শুরু হয় রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষা, প্রশাসন, প্রতিরক্ষা সহ সমস্ত ক্ষেত্রে দেশের অন্য একটা অংশের নাগরিকদের প্রতি পদে পদে বৈষম্য। প্রতি পদক্ষেপে পূর্ব পাকিস্তানকে শোষণের শিকার হতে হয়। মোদ্দা কথা, পাকিস্তানের কাছে বাংলার গুরুত্ব ছিল দ্বিতীয়, বাঙালিদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে দেখা হতো। মনে করা হতো বাঙালিদের লড়াই করার ক্ষমতা নেই। বছরের পর বছর ধরে উচ্চ পদে চাকরি, উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত করার পাশাপাশি অর্থনৈতিক বৈষম্য, তার থেকেও বড় ফ্যাক্টর জাতির ভাষা, সংস্কৃতি আর ঐতিহ্যের উপর নিপীড়ন। পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী সেটাই শুরু করেছিল। উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়া হয়েছিল। এই এত নির্যাতন বাঙালিদের পাকিস্তান থেকে মনস্তাত্ত্বিকভাবে ক্রমাগত বিচ্ছিন্ন করতে থাকে। দুই দশক যেতে না যেতেই পুরো ছবিটা পাল্টে যায়। ভারতীয় উপমহাদেশের মুসলিমদের জন্য একটা রাষ্ট্র গঠনের স্বপ্ন নিয়ে 1947 সালে যে দেশ গঠিত হয়েছিল, মাত্র 25 বছরের মধ্যে তার মৃত্যু হয়। ওই 25 বছরে পূর্ব পাকিস্তান অনেক লড়াই, রক্তপাত, মৃত্যু দেখেছে। নির্বাচন, ষড়যন্ত্র, গণহত্যা, স্বাধীনতার ইতিহাস অনেক লম্বা। সাল 1971, পাকিস্তান সেনাবাহিনীর হাত থেকে দেশ মুক্ত হয়। 26 মার্চ পূর্ব পাকিস্তান রাষ্ট্রটা পৃথিবীর মানচিত্র থেকে চিরদিনের জন্য মুছে যায়, জন্ম নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আর তারপর থেকে বাংলাদেশ নিজেদের ভাগ্য নিজেরা গড়েছে, ফলে এখন যা পরিস্থিতি, আফসোস করা ছাড়া পাকিস্তানের হাতে বিশেষ কোনো উপায় নেই। প্রথম কলকাতা ব্যুরো।